শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। দাদর জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আসন্ন, এবছরের ডিসেম্বর মাসের শেষ দিকে অথবা 2024 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু দাদর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। আজকে আমি আপনাদের জানিয়ে দেব লালমনিরহাট জেলার তিনটি আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম। লালমনিরহাট এক আসন, যেটি হাতিবান্ধা এবং পাটগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এখান থেকে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগের বর্তমান এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। এছাড়াও আরও চাইতে পারেন আতাউর রহমান প্রধান ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, বিএনপির ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল, শাহিন আকন্দ, মোশারফ হোসেন ও শামসুজ্জামান সেলিম। জাতীয় পার্টির মনোনয়ন প্রার্থী হচ্ছেন মোস্তফা সেলিম বেঙ্গল ও এম জি মোস্তফা। জাসদের সাদেকুল ইসলাম, ইসলামী আন্দোলনের ফজলুল হক ও হাবিবুর রহমান, ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপির আব্দুস সত্তার, বিএনএফের আলমগীর হোসেন মুরাদ এবং জামাতে ইসলামের হাবিব মোহাম্মদ ফারুক ও আনোয়ারুল ইসলাম সাজু। লালমনিরহাট দুই আসন, এটি কালীগঞ্জ এবং আদিতমারী উপজেলা নিয়ে গঠিত। এখান থেকে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগের বর্তমান এমপি ও সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, সিরাজুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম হায়দার ও এমদাদুল হক, বিএনপির আসাদুল হাবিব দুলু, সালেউদ্দিন আহমেদ হেলাল, রোকনউদ্দিন বাবুল, জাহাঙ্গীর আলম ও ডক্টর রোকনুজ্জামান রোকন। জাতীয় পার্টির শাহ সুলতান নাসিরুদ্দিন আহমেদ নাহিদ, ইসলামী আন্দোলনের ইব্রাহিম হোসেন খান, এনপিপির শফিকুল ইসলাম, গণতন্ত্রী পার্টির উত্তম কুমার রায় এবং স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত। লালমনিরহাট তিন, যেটি সদর উপজেলা নিয়ে গঠিত, লালমনিরহাট সদর উপজেলা। এখান থেকে মনোনয়ন চাইতে পারেন জাতীয় পার্টির বর্তমান এমপি ও দলের চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের, বিএনপির মনোনয়ন চাইতে পারেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আওয়ামী লীগ থেকে চাইতে পারেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, ডক্টর তানভীর ফেরদৌস সাইদ ও গোলাম মোস্তফা স্বপন, ইসলামী আন্দোলনের মকসেদুল ইসলাম, বাসদের আবু তোয়েব, মোহাম্মদ আজমুল হক পুতুল এবং গণতন্ত্রী পার্টির উত্তম কুমার রায়। আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার সম্ভাব্য প্রার্থীদেরও নামও আপনাদের জানিয়ে দেব এবং তার সাথে রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নাম আপনাদের জানিয়ে দেওয়া শেষ হবে। এরপরে অন্য কোনো বিভাগের কথা নিয়ে আমি আপনাদের সামনে আসব। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।